এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবিনি আগে শিক্ষা মন্ত্রণালয় এমনই ব্যাপক কিছু পরিবর্তন আনছে শিক্ষাক্ষেত্রে জেনে নাও কি হচ্ছে শিক্ষাখাতের ভবিষ্যৎ খুব সংক্ষেপে বদলাবে বই কমবে পরীক্ষা সাপ্তাহিক ছুটি হবে দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার ক্লাস টেনে কোনো পাবলিক পরীক্ষাই থাকবে না ক্লাস থ্রি এর আগে কোনো পরীক্ষাই থাকবে না এসএসসিতে পরীক্ষা হবে মাত্র পাঁচ বিষয়ে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স ও সোশ্যাল সায়েন্স অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এছাড়া অন্য বিষয়গুলোর বিদ্যালয়ে ভিত্তিক মূল্যায়ন হবে তবে কোনো পত্র থাকবে না তাই পরীক্ষা হবে মাত্র পাঁচ দিনে অর্থাৎ পাঁচ দিনেই শেষ হবে পরীক্ষা বিষয়গুলো অবাক করার মতো তাই না কিন্তু এটাই বাস্তব হতে যাচ্ছে আগামী বছরগুলোতে সায়েন্স আর্টস কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে আর স্কুল লেভেলের বিষয় থাকবে দশটি বাংলা ইংরেজি গণিত জীবন ও জীবিকা বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ধর্মশিক্ষা ভালো থাকা শিল্প ও সংস্কৃতি এই দশটি বিষয়ই থাকবে হাই স্কুল লেভেলে দু হাজার ছাব্বিশে ইন্টারমিডিয়েট দু হাজার ক্লাস নাইন দু হাজার ক্লাস এইট ও দু বাইশে নিচের অন্যান্য ক্লাসগুলো পাবে নতুন বই এক্ষেত্রে ইন্টারমিডিয়েটের কথা বলি ইন্টারমিডিয়েটে বিষয় থাকবে ছয়টি প্রত্যেকটির পত্র থাকবে তিনটি করে অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র ও তৃতীয় পত্র ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম হবে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের পরীক্ষা হবে তারপর দুই এক্সাম মিলিয়ে চূড়ান্ত হবে এসএসসি রেজাল্ট এই ছিল সংক্ষিপ্তভাবে অনেকগুলো তথ্য পরে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে